সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভাই ভালো আছি। কি ভুট্টা লাগাইলে নাকি? না ভাই, দুই তিনটা ভুট্টা ভেজে খাইতে মন চাইলো, তাই চাচার ভুই থেকে নিয়ে আসলাম আর। ও আচ্ছা, তো কেমন চাচা? চাচার অনুমতি নিছো ভুট্টা এনে যে? না না, কোনো অনুমতি নেওয়া হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি তো অনেক বড় একটা অপরাধ করছো, তুমি জানো? কেন ভাইজান? কারণ তোমার চাচা হলো, তোমার চাচার অনুমতি ছাড়া তুমি ভুট্টা নিয়ে আসছো। খাইতে মন চাইলে কি করবো? না না, খাইতে মন চাইলে তো হবে না, খাইতে মন চাইতেই পারে, এটা তুমি অনুমতি নিবা না? শোনো, তুমি যে তোমার চাচার অনুমতি নাও নাই এই ভুইটা আনার জন্য, তুমি তার হক নষ্ট করলা। কেন? আর এই কেন, কারোর অনুমতি ছাড়া যদি কোনো জিনিস নেওয়া হয় তাহলে এটা তার হক নষ্ট করা হয়, আর এই হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তার জন্য কঠিন শাস্তি রাখছেন। এজন্য আমরা যাই করব, সে যেই হোক, আমার আপন লোক হলো, কোন একটা জিনিস নেওয়ার আগে অবশ্যই তার অনুমতি নেব। আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে, আমার জিনিসটা নেওয়া হবে আর আমার তার হক নষ্ট হবে না, আমার গুনাহ হবে না। তো এই কাজটা ইনশাআল্লাহ পরবর্তী থেকে আমরা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, আসলে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। ওকে ভাইজান, আমার ভুল হয়ে গেছে, এখনই আমি বাসায় তার বাসায় যাব, যে ভুট্টাটা দেখাবো, দেখি তার কাছে অনুমতি নিয়ে তারপরে ভুট্টাটা আমি ভেজে খাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সেই তৌফিক দান করবেন। জি ভাইজান, দোয়া করবেন।